মধু দিদিকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। আমার এই বাড়িতে থাকাটুকু তোমাকে মেনে নিতে হবে। না, আয়ুষের স্ত্রীর পরিচয় থাকবো না, ওই পরিচয়টা তোমারই হোক। আমি না হয় এই বাড়ির একজন আশ্রিতা হয়েই থেকে যাব। চ্যাটার্জির বাড়ির ছেলের যেমন ভাবে বিয়ে হওয়া মানায়, ঠিক সেরকম ভাবেই আয়ুষের বিয়ে হওয়া চাই। আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে, আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। শোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। বলো, তুমি ভুল করলে তো? তুমি চেয়েছিলে আমি এই বাড়িতে থাকি, এটা তুমি ঠিক করলে। তুমি চেয়েছিলে আমি এই বাড়িতে থাকি, তুমি ঠিক করলাম না। আমি তোমার কথায় রেখেছি, আমি এই বাড়িতে থাকছি আয়ুষ। আর যদি কোনোদিন প্রমাণ হয় যে আজকের দিনটা মিথ্যে, তখন যা সত্যি তাতে প্রমাণ হয়ে গেছে। তুতুল, আমি খুব ওয়ান ডাইমেনশনের মানুষ, তুমি এখন আমাকে চিনতে পারো না। চিনতেই তো চেয়েছিলাম তুতুল। আমি যতদিন ভালোবাসার মানে বুঝতাম না, ততদিন কিন্তু আমি ভালোবাসা নিয়ে কখনো সিরিয়াস হইনি। কিন্তু আজ যখন আমি ভালোবাসার মানে বুঝি, আমি ফিল করতে পেরেছি হোয়াট ইজ লাভ। আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবিও পর্যন্ত নি। তুতুল, আমি ভীষণভাবে মনে করার চেষ্টা করছি, এক্স্যাক্টলি সেদিনকে কি হয়েছিল সিঙ্গাপুরে গিয়ে, কিন্তু এখন এসব কথার কোনো প্রয়োজন নেই আয়ুষ। তার মানে তুমি ধরেই নিয়েছো যে আমি তোমাকে কথা দেওয়ার পরও মধুস্থাকে নিয়ে গিয়ে ওখানে? আমি নিজের চোখে অবিশ্বাস করি নাই আয়ুষ। তুতুল, এখন আমার সব মনে পড়ছে। সেদিন সিঙ্গাপুরে আমি প্রচন্ড ড্রাঙ্ক ছিলাম, আর সেই অবস্থায় আমি যদি কোনো ঘটনা ঘটিয়েও থাকি, তাহলে তোমাকে ভেবেই আমি ঘটিয়েছি। তো আমার কনসিয়াস বলো, আমার সাবকনসিয়াস মাইন্ড বলো, তুমি ছাড়া আর কেউ ছিল না। তুমি
করতে অভিযোগটা মিথ্যে প্রমাণ হয় না আয়ুষ। প্লিজ প্লিজ ফর গড সেক এইভাবে সব ভেঙে দিও না তুমি, করতে অনেক সময় লাগে, ভাঙতে একটু সময় লাগে না। তুমি ঠিক বলেছ, করতে অনেক সময় লাগে, ভাঙতে সময় লাগে না। একদিন তুমি ঠিক ডিপেন্ড করবে আজকের দিনটার জন্য। তেমন দিন যদি সত্যি আমার জীবনে কখনো আসে, তাহলে রিপেন্ড করলেও সেটা হবে আমার অহংকারের দিন। আমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারি। তো তুমি তোমার কাজের তাই অস্বীকার করে চলে গেলে আমার কাছে আরো ছোট হয়ে যাবে। আমার কি তোমার কাছে ছোট হতে আর বাকি কিছু আছে? তো এরপরেও কি আর নতুন করে ছোট হওয়ার কিছু থাকে? তো তুমি চলে যাওয়ার কথাই যদি বলো, তাহলে তো আমার চলে যাওয়ার কথা ছিল। না জানি, আমি জানি তুমি দয়া করে থেকে গেলে, কিন্তু এই দয়ার কি কোনো মানে আছে? তো তুমি চেয়েছিলে আমি থেকে যাই। আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? তুমি জানো আমি কেন চলে যাচ্ছি? জানো তুমি, আমি যেতে পারছি। মধুশ্রী আমার কাছে কোনো ফ্যাক্টর নয়, ও আমার ব্যাপারে কি ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি যেতে পারছি না শুধু তোমার জন্য, only because of you. আমার জন্য? Absolutely. Absolutely তোমার জন্য। একদিন মনে প্রাণে যাকে ঈশ্বরকে সাক্ষী রেখে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, তাকে ছেড়ে যেতে পারছি না। এক পা এগোতে গেলে কে যেন তিন পা পেছনে টেনে রাখছে, তাই আমি যেতে পারছি না, পারছি না। অনেক রাত হয়েছে আয়ুষ, আমি এবার শোব। এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? কোথায় 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 বলো, কোথায় তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আয়ুষ কি না, শোনো মধুশ্রী, তুমি যত টাকা চাও তত টাকা আমি দেব, যা চাও আমি তাই দেব। তুমি টোটোর জীবন থেকে সরে যাও। তুমি তুমি এই কথা বলছ? আমরা নিরুপায় হয়ে বলছি, আমরা তুতুলকে হারাতে চাই না। আমার ছেলেটা তুতুল ছাড়া কিচ্ছু জানে না। এই বিয়েটা হলে কারো ভালো হবে না মধুশ্রী, একটু বোঝার চেষ্টা করো। আমরা যাতে চিনা সবাই সারা জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকবো।